ক্লাসরুমে সব স্টুডেন্টরা বসেছিল একটি ডেস্কে দুজন করে স্টুডেন্ট বসেছিল কিন্তু পূজা একাই বসেছিল কারণ ওর সঙ্গে কেউ বসতে চাইত না পূজার গায়ের রং কালো ছিল বলে স্কুলে ওর কোনো বন্ধু ছিল না এরই মধ্যে ঈশা নামের একটি মেয়ে ক্লাসে এসে বলে আরে বাবা আজ তো কোনো জায়গায় নেই বসার আরে ঈশা আমার পাশে তো জায়গা খালি আছে এখানে এসে বস না না মা বারণ করেছে তোর পাশে বসতে তোর পাশে বসলে আমিও কালো হয়ে যাব তাই আমি কি পাগল নাকি যে তোর পাশে বসতে যাব। পূজার খুব খারাপ লাগছিল কারণ ওকে প্রতিদিনই এসব শুনতে হতো আর এই কারণে তার স্কুলে আসতেও ভালো লাগত না পূজা কাঁদতে কাঁদতে স্কুল থেকে বাড়ি ফিরে মাকে এসে বলল মা আমি এরকম স্কুলে যেতে পারবো না যেখানে সবাই আমাকে কালো কালো বলে ব্যঙ্গ করে আরে তুই চিন্তা করিস না মা তোর বাবা ট্রান্সফার হয়ে গেছে পরের মাসেই আমরা নতুন শহরে যাচ্ছি আর সেখানেই তোকে ভালো স্কুলে অ্যাডমিশন করাবো এই শুনে পূজা খুব খুশি হয় আর সে এটাও আশা করেছিল যে নতুন স্কুলে কেউ তার সঙ্গে খারাপ ব্যবহার করবে না আর তার নতুন বন্ধুও হবে পরের মাসেই পূজা তার মা বাবার সঙ্গে নতুন শহরে চলে এলো সেখানে এসে পূজার মা বাবা একটা নাম স্কুলে পূজার অ্যাডমিশন করে দিল পূজা নতুন আশা নিয়ে ওই স্কুলে গেল কিন্তু প্রথম দিনই তার সব আশা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল কারণ ওই স্কুলের বাচ্চারা তো পূজার সঙ্গে আরও খারাপ ব্যবহার করতে লাগলো আরে ওই দেখ নতুন মেয়েটা কত কালো আরে বাপরে এ কি এ তো অমাবস্যা এখানে এসে বসছে তাহলে আজকে আমাদের সবার দিন খারাপ যাবে হে ভগবান একে তো কি বিচ্ছিরি দেখতে ছোট বাচ্চারা একে তো রাতে দেখে ফেললে ডাইনি ভেবে ভয় পেয়ে যাবে এই শুনে ক্লাসের সবাই জোরে জোরে হাসতে লাগলো তখনই ক্লাস টিচার ক্লাসে এসে সবাইকে বলল বাচ্চারা আজকে তোমাদের সারপ্রাইজ টেস্ট নেওয়া হবে তোমরা সবাই তৈরি তো ইস আজকে সারপ্রাইজ টেস্ট বলেছিলাম না এই মেয়েটার জন্য আজকে সারা দিনটাই খারাপ যাবে তারপর ক্লাস টিচার পূজাকে নিজের কাছে ডেকে সবাইকে বলল টেস্টের আগে এই মেয়েটার সঙ্গে আলাপ করো এর নাম পূজা কে কে ওর বন্ধু হতে চাও কিন্তু কেউই হাত তুলল না ক্লাসের একদম সামনের ডেস্কে ফর্সা করে একটি মেয়ে বসেছিল ওর নাম ছিল প্রীতি সে বলল ম্যাম এই কালো সঙ্গে কে বন্ধুত্ব করবে প্রীতির কথা শুনে পূজার খুব খারাপ লাগল এই স্কুলে ওকে সবাই ওর সঙ্গে এরকম ব্যবহার করবে আর কালো দেখতে বলে ওকে ব্যঙ্গ করবে পূজা এইসব ভেবে চিন্তায় পড়ে গেল ক্লাস শেষ হওয়ার পর প্রীতি পূজার কাছে এসে বলল। আরে আরে দেখতো এই কালো ডাইনিটাকে স্কুলে দিয়েছে এখন দেখবি এই কালো জন্য স্কুলের নাম খারাপ হবে তুমি এরকম কেন বলছো কালো হওয়াকে পাপ নাকি আর কালো হলে কি স্কুলের নাম খারাপ হয় নাকি আরে বাপ রে এখন দেখছি এই কালিন্দীর মুখে বুলি ফুটেছে শোন কালিন্দী আমার সঙ্গে এইভাবে তর্ক করলে না স্কুল থেকে একদম বার করে দেব এই স্কুলটা আমার বুঝলি আমার বাবার তাই সামলে থাকবি প্রীতি পূজাকে ধমক দিয়ে সেখান থেকে চলে গেল এরপর থেকে রোজই প্রীতি পূজার ওপর অত্যাচার করতে লাগলো প্রীতি ক্লাসরুমে ঢুকেই পূজার ব্যাগ দিয়ে নিজের বেঞ্চ পরিষ্কার করত। আর ক্লাসে বসে পূজাকে টিফিন খেতে না দিয়ে বলতো এই কালো ভূতনি পূজা শুন তোকে দেখলে না আমরা খাবার খেতে পারি না তোর কালো রূপ দেখলে আমার বমি পায় তাই প্রতিদিনই টিফিনের সময় পূজা স্কুলের বাথরুমে গিয়ে টিফিন খেত আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলতো হে ভগবান তুমি আমাকে কালো কেন বানালে সবাই আমাকে নিয়ে মজা করে কেউ আমার সঙ্গে বন্ধুত্ব করতে চায় না আমি কি এতটাই খারাপ ভগবান এইভাবেই পূজার দিন কেটে যেতে লাগলো কিন্তু একটা জিনিসে পূজা খুব পারদর্শী ছিল আর তা হলো পড়াশোনা জেনারেল নলেজেও সে খুব দুঃখ ছিল তাই ক্লাসের টিচার প্রশ্ন জিজ্ঞেস করলেই পূজাই সবার আগে উত্তর দিত এরপর ফাইনাল পরীক্ষা এলে পূজা খুব ভালোভাবে পরীক্ষা দেয় এরপর হেডস্যারের কাছে রেজাল্ট এলে উনি দেখেন যে পূজাই ক্লাসে সবার চেয়ে বেশি নাম্বার পেয়েছে এই দেখে হেড টিচার চিন্তায় পড়ে গেলেন আমি এখন কি করব বাবু হলেন এই স্কুলের মালিক তাই ওনার মেয়ে প্রীতি যে প্রতিবছর স্কুলে ফার্স্ট হয় তাই এবার যদি অন্য কেউ ফার্স্ট হয়ে যায় বাবু তো খুব রাগ করবে এরপর হেড টিচার মুখার্জিবাবুকে ফোনে সবকিছু বললে উনি রেগে গিয়ে হেড বললেন আমার স্কুলে আমার মেয়ে ছাড়া অন্য কেউ কি করে ফার্স্ট হয় কান খুলে শুনে রাখো যদি এমনটা হয় তাহলে আমি কিন্তু কোনো টিচারকে স্যালারি দেব না আর এমনিতেও যেসব ছাত্রছাত্রীরা স্কুলে ফার্স্ট হয় তাদের ছবি প্রত্যেক বছর স্কুলের ম্যাগাজিনে ছাপা হয় তুমি কি চাও ওতে একটা কালমের ছবি ছাপা হোক আমাদের কি এত বাজে দিন চলে এসছে এখন তোমরাই বুঝে নাও যে তোমরা এই ব্যাপারে কি করবে এই শুনে হেড টিচার চিন্তায় পড়ে গেলেন আরুনি পূজার নাম্বার কেটে প্রীতির নাম্বার বাড়িয়ে ওকে ফার্স্ট পজিশনে আনলেন ক্লাসে যখন রেজাল্ট বেরোল তখন পূজা হেড টিচারের কাছে এসে বলল হেড টিচার আমার পরীক্ষা তো খুব ভালো হয়েছিল আমি এত কম নাম্বার কি করে পেলাম প্রীতি তো পরীক্ষায় চিটিং করছিল ও কি করে এত নাম্বার পেল এখন যা হওয়ার তাই তো হবে হার মানা শিখে নাও পূজা পূজা সেখান থেকে চলে গেল কিন্তু তখনই সে শুনতে পেল প্রীতি তার বন্ধুদের সব সত্যিটা বলছে যে কিভাবে তার বাবা পূজার নম্বর কমিয়ে প্রীতিকে ফার্স্ট করিয়েছে এই শুনে পূজা খুব কষ্ট পেয়ে বাড়ি ফিরে মাকে কাঁদতে কাঁদতে বলল মা মা আমাকে কেউ ভালোবাসে না মা আমাকে কেউ ভালোবাসে না আমি তো বাসিরে মা কিন্তু আর তো কেউ পাশে না মা কোনো বন্ধু নেই আমার পরীক্ষায় সব থেকে বেশি নাম্বার পেও আমার নাম্বার কেটে দিয়েছে তাই আমি আর স্কুলে যাবো না মা আর স্কুলে না এরপর পূজা দুদিন স্কুলে গেল না আর কেউ ওর খোঁজও করল না এরই মধ্যে স্কুলে শুরু হয়ে গেল পূজাদের স্কুল থেকে প্রীতি কম্পিটিশনে অংশ নিল আর এই কম্পিটিশনের সঙ্গে স্কুলের সম্মানও জড়িয়েছিল কিন্তু প্রীতি একটি প্রশ্নেরও উত্তর দিতে পারল না ও সব প্রশ্নেরই ভুল উত্তর দিল এই দেখে হেড টিচার চিন্তায় পড়ে গেলেন কম্পিটিশনের প্রথম রাউন্ডও শেষ হয়ে গেল আর নম্বরের দিক থেকে প্রীতির ছিল এই দেখে হেড টিচার বাবুর কাছে এসে বললেন মনে হচ্ছে আমরা এই কম্পিটিশনটা হেরে যাব না না আমার স্কুল কিছুতেই হারতে পারে না তাই আপনারা যা করার করুন আমাদের এই কম্পিটিশন জিততেই হবে এরপর হেড টিচার গাড়ি নিয়ে তখনই পূজার বাড়িতে চলে এলেন পূজা তাড়াতাড়ি চলো আমাদের তোমার সাহায্য দরকার হেড টিচার আপনি হ্যাঁ হ্যাঁ চলুন হেড টিচার পূজাকে নিয়ে কম্পিটিশনে চলে এলেন এরপর এসে অংশগ্রহণ করল আর একের পর এক সঠিক উত্তর দিয়ে নিজের দিল এই দেখে বাবু নিজেই পূজার কাছে এসে বললেন পূজা মা আমরা সবাই মিলে তোমার সাথে খারাপ ব্যবহার করেছি তার জন্য আমরা লজ্জিত মা হ্যাঁ পূজা আমিও লজ্জিত তুমি যে আমাদের স্কুলের আসল রত্ন হ্যাঁ পূজা আজকে আমি বুঝতে পেরেছি যে বাইরে ডুব দিয়ে কিছুই হয় না আজ থেকে তুই আমার বন্ধু সত্যি প্রীতি হ্যাঁ রে পাগলি সত্যি এই বলে প্রীতি পূজাকে জড়িয়ে ধরল আর পূজা কম্পিটিশনে জেতার অ্যাওয়ার্ড পেল এবং ওকে ক্লাস টপার হিসেবেও ঘোষিত করা হলো ওই দিন থেকেই ক্লাসের সব বাচ্চারা পূজার বন্ধু হয়ে গেল আর প্রীতি পূজার বেস্ট ফ্রেন্ড হয়ে গেল পূজা সব কিছু পেয়ে গেল আর খুশিতেই জীবন কাটাতে লাগল বেস্ট বাডিস হ্যালো এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে আর হ্যাঁ শেয়ার করতে ভুলো না কিন্তু আরও অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো দেখতে থাকো বেস্ট Ha 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 ha! Ha 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 ha!